হ্যালো বন্ধুরা, দেখো আমি রান্নাঘরে আছি। আর রান্নাঘরে আছি হঠাৎ করে ভাবছো, এখন রান্নাঘরে হঠাৎ করে দেখি ব্লগ শুরু হচ্ছে। এটা কোনো ব্লগ হচ্ছে না, তোমাদেরকে একটা ছোট্ট ভিডিও দিচ্ছি। আমার জয়ে একটু কায়দা কানুনের একদমই না। ব্লগটা হচ্ছে যে আজকে জয় ডিম ভাজা করে খাওয়াবে আমাকে, বলেছে তোমার কাছে ডিম ভাজা করে খাওয়াবো। তো ভাবলাম যে জয় যখন ডিম ভাজা করে আমাকে খাওয়াবে, তো তোমার সাথে একটু শেয়ার করা যাক জয় ডিম ভাজাটা। এটা কোনো ডেলি ব্লগ দিচ্ছি না আমি, বা আমার সারাদিনে সকালে রুটিন দিচ্ছি না। জয়, তুমি আমাকে ডিম ভাজা করে খাওয়াবে? না, আমার শুনুটা মনেটা কই কি কই তোমাদের সামনে আমাকে ছোট করছে। ও ভাবসার ভাবে আমি তোমাদের সামনে ছোট করি, তো ওই জন্য আমাকে ছোট করছে। যাই হোক, ও এখন ডিম ভাজা বলছে, ও নিজের জন্যই করবে নাকি, তো করুক। এখানে দেখো, কিন্তু জানো কি, কেটে কুটে আমি করে দিয়েছি, নাম মাত্র শুধু বাজবে। তার আমার বড় বড় ডায়লগ এই দেখো, এখানে ডিম রেডি, এখানে দেখো পেঁয়াজ কুচি লঙ্কা কুচি রেডি, আর এখানে হচ্ছে আমাদের শেফ রেডি, মাস্টার শেফ। দেখছিস রাহা, আর ইউ রেডি? হ্যাঁ, একদিন খুব তাড়াতাড়ি তোমাদের মেকআপ আর্টি জয়দা বিরিয়ানি করতে চলছে। এটা দারুণ নাম দিয়েছিলাম, মেকআপ আর্টি জয়দা বিরিয়ানি। জয়, তুমি গ্যাস চাই দিলে, তেল দিয়ে দিলে, ডিম ফাটাবে কখন, গুলবে কখন, ফাটবে কখন, ডিম যখন দেবে, এই তো তেল আগুনে পুড়ে যাবে। যাই হোক, বেশি বকা চলবে না। যাই হোক, তোমাদের মেকআপ আর্টিস্ট জয়দা খুব তাড়াতাড়ি তোমাদেরকে বিরিয়ানি করবে, দেখাবো, অবশ্যই দেখাবো। তো দেখতে থাকো, একটু হাতে নাতে দিয়ে দিতে হবে, আবার আবার না হেল্প নিতে পারে, অপমান করেছি। যাই হোক, তোমার কাছে দেখতে থাকো জয় কিভাবে আজকে আমাকে ডিমের অমলেট করে খাওয়াচ্ছে, বা নিজেও খাচ্ছে আমাদেরকে খাওয়াচ্ছে, দেখতে থাকো। দেখি মা বললো ডিম খাবো না, তরকারি রুটি খাবে। তারপরে কম তেল দিলে চলবে, পড়ে গেল। এই নাও চামচ, মেকআপ আর্টিস্ট মাস্টার শেফ, বিরিয়ানি দিলে তো অনেক বড় মাস্টার শেফ।
জাস্ট তোমার দেখো, দেখতে পাচ্ছ? জয় তো দেখাও তোমার নিক মজাটা। कैसा हिंदी है हमारा? अच्छा हिंदी है, मजाक कर रहा है। हम लोगों को अच्छे से हिंदी आती है। हमारे मतलब भूतिया बना लगेगी पीछे मिलेगी तुम्हें ना चाहिए दिन बाबू किसी में दोबे जाता है दिन जगह में সাথে আমার বড় একটু গান শোনো।
এইটাই আমি দেখাতে চাই না, এটাই তুমি ঘেটে গোবর খাদা করলে, মানে তুমি আমার মুখটা সেতে ঠিকই পুড়ি দিবে, যেটা ভালো করে দেখাতে চাই না সেখানে তুমি আমার ইজ্জত কে ধজ্জা উড়া দিয়া। যাই হোক বাবা, পেতেই তো যাবে নাকি জয়, এটা ভেবেই ডিমটা উল্টালো। তোমার ইউটিউবের ব্লগের বন্ধুরা কি ভাবলো না ভাবলো, পেতে তো সে আমাদেরই যাবে, আমারও হয় বন্ধুরা। কমপ্লিট, ডান বলো ডান বলো, দেখো টান টানা অমলেট রেডি, নোংরা বত্তু রেডি, গ্যাসে ও রেডি, এবার এগুলো আমাকে পরিষ্কার করার জন্য আমি রেডি। চলো এগুলো পরিষ্কার করে নি, দিয়ে পেটে খাবার ঢুকি নি, গোটা মুরগিকে ঢুকি নি, কিছু ফালতু বকে যাচ্ছি না, থাক আর বকবো না। তো তোমরা তোমাদের বরকেতে যদি এরকম ভাবে একটু করে ভুলি বসলি কাজ করা করে নেবে, সে যাই করুক যেমন করুক একটুকু তো বিশ্রাম পাবে না, কারণ তার আগে যোগাড় জানতে তোমাদেরকেই দিতে হবে বস। যাই হোক, এটা বাগিনি আর বগলে এগুলোর জন্য আমার রাত হয়ে যাবে, এমনি তো বেজে গেছে প্রায় 10:30, কারণ খাবো প্রচন্ড খিদে পেয়ে গেছে বিশ্বাস করো। যাই হোক, কেমন লাগলো আমার বরের হাতে ডিম ভাজা দেখতে, আমাদের একটু ভেলকিপনা দেখতে, কমেন্ট সেকশনে জানাবে। আর আমার এরকম ভিলকি ভিলকি ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে, প্লিজ লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও যাতে আমার ভিডিও আসা সত্ত্বেও তোমাদের নোটিফিকেশন চলে যায়, তোমরা খুব জলদি ভিডিওটা দেখতে পারো। তো আজকের মতন এখানেই রাখছি, দেখা হবে কালকে আবার একটা কোনো একটা ভালো ভিডিওর সাথে। টাটা।